ফোনে রূপসী। নমস্কার, সুস্বাগত সবাইকে অঞ্জলি স্কেয়ারের অনুষ্ঠানে। আজকে নতুন বছর, আমরা জানি যে বাঙালিরা সহৃদয়ে হৃদয়ের সঙ্গে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, প্রীতি দিয়ে নতুন বছরকে তারা বরণ করে নেওয়ার জন্য সমস্ত রকম আন্তরিক উদযাপন তারা করছেন, সমস্ত রকম ব্যবস্থা, মিষ্টি যোগ, জলযোগ, অন্নাহার সব কিছু হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে পুরোনো দিনে যা যা আমরা পাইনি সেগুলোকে কি আমরা আমাদের সঙ্গে নিয়ে গিয়ে যাব? আমরা যে পুরোনো দিনে যে হতাশায় ভুগেছিলাম সেগুলোতে কি ভুগবো, নাকি আমরা নতুন করে নতুন বছরকে নেব, নতুন করে সাজাবো নতুন বছরকে যতনে, কি করব আমি? তো যখন এরকমভাবে মানুষ নিজের মানে আজকে এই প্রোগ্রামটা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে, তার একটাই কারণ, আস্তে আস্তে মানুষ তার পোটেনশিয়াল বুঝতে পারছেন, তার ভালো লাগা ভালোবাসার জায়গাটা বুঝতে পারছেন। বাট এরকম একটা ভালো দিনে আমার চোখ ধাঁধিয়ে গেল, চোখটা ভালো করে আমি দেখতে পাচ্ছি না, চোখ পিটপিট করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার কারণে এত সুন্দর মানে চোখে ঝলক লেগে যাবে। এক নজর দেখি দাও হোক আমি কার কথা বলছি। ও থ্যাংক ইউ, তুমি শুধু দেখো স্ক্রিনে, কিছু না, তুমি তো বাড়ি বাড়ি বলছো, কেউ বলে না, খুব বদমাশ ছেলে, মানে চোখ চোখে এবং ঝকঝকে দুটোকে একসঙ্গে অ্যাকুমুলেটেড করা হয়েছে। প্রথমেই আমি নমস্কার সবার জন্য রইল, নমস্কার জানালাম, শুভ নববর্ষ প্রত্যেকের জন্য, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আর সিটিভিএনের আমার পাশে যে বসে আছে তাকে তো আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা, তার ভাবি বউকেও অনেক অনেক ভালোবাসা, আর সিটিভিএনের সবাইকে, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। এই বছরটা সবার ভালো যাক, যদিও আমরা নবরাত্রি করে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, সাংঘাতিক গরমে এত অগ্নির সামনে হোম করে ভীষণ ভালো কাটিয়েছি নবরাত্রি, আর তোমাদের এই বছরটা সবার ভালো যাক। ও খুব খুশি হলো টিভিতে দেখে, বাট একই সঙ্গে আমার অনেকগুলো সম্ভাবনা মারা গেল, মারা গেল অনেক সম্ভাবনা। আচ্ছা দিদি, তোমার পরিবার, তোমার যারা, তোমার অঞ্জলি স্কেয়ারের যারা কাস্টমার, যারা এর সঙ্গে জড়িত, তুমি তো প্রচুর মানুষকে নিয়ে কাজ করছো, তাদের রোজগারের একটা জায়গা করেছো, প্রত্যেককে আমার তরফ থেকে, দেবাশিসের তরফ থেকে, আমাদের টোটাল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এবং একটা খুব ভালো লাগা লাগে যে তোমরা বা আপনারা যারা রয়েছেন জড়িত অঞ্জলি স্কেয়ারের সঙ্গে, তার অঞ্জলিদির মতো একজন মানুষকে টপ অফ দ্য বস হিসেবে তারা পাচ্ছেন। একদম, জানো তো আমি একা কিছু করতে পারতাম না। প্রথম কথা হচ্ছে উপরওয়ালা আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, আর সব টিম, পুরো টিম ভালো করে কাজ করলেই তবেই একটা টিম ওয়ার্ক ভালো মতো হয়। তো আমার সঙ্গে যারা আছে, যারা মার্কেটিং এই রোদে জলে ভিজে পুড়ে কাজ করছে, তাদের তো আমার অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা, কেন আমি নিজেকে মালিক মনে করি না, কখনোই না, মালিক হচ্ছেন ওপরে। তো সবাই ভালো করে কাজ করুক, আর আমি ভীষণ কাজের লোক, তো ভীষণ কাজকে ভালোবাসি, যারা ভালো কাজ করবে তাদের আমি মাথায় করে রাখি, এটা আমার নিয়ম। এবং কোম্পানিটা আস্তে আস্তে বড় হচ্ছে, এরপরে তারা দেখবে আমার আমার যে কথাটা সেটা কাজে পরে দেখবে সবাই। একদমই, তো এসো একদম নতুন বছরে তুমি কি চাও মানুষকে ভেতর থেকে সুন্দর করতে, তোমার অ্যালোভেরা জুস, সব প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করি, বাট আমাদের প্রাইম প্রোডাক্টের কথা দিয়ে আমরা শুরু করি আজকে। একদম একদম, অবশ্যই অঞ্জলি স্কেয়ারে অ্যালোভেরা জুস আর লেরিকার জুস সবাই খাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কেন কি প্রথমে ভেতরটা পরিষ্কার করো, তারপর ওপর দিয়ে গ্ল্যামার মানে জিনিস মাখার দেব, আমার এটাই ছিল প্রচেষ্টা, এবং সেটাতে আমার মনে হয় আমি তোমাদের সঙ্গে আছি, অঞ্জলি স্কেয়ারের অঞ্জলি তোমাদের সঙ্গে আছে। আর সবসময় ভগবানকে বলি তোমরা সবাই খুব ভালো থেকো, তো প্রথমে ইনটেক করো, তারপরে গ্ল্যামার বাড়ি, তারপর ওপরে মাখো, যারা নতুন সদস্য বা সদস্যা হবে তাদের জন্য বলা। ফোন নিতে শুরু করি দিদি তাহলে, স্বাগত সবাইকে, যারা ফোন করবেন না প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, সাথী তালুকদার বলছি। নমস্কার আপনাদের দুজনকে, নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সাথী ম্যাডামের বয়স কত? আমার বয়স হলো 42। আচ্ছা বলুন, ভেরি গুড, বলো কি প্রবলেম, বলো।
আমার প্রবলেমটা হলো যে দিদি আমার মুখে অনেক রিঙ্কেল এসে গেছে। আচ্ছা হ্যাঁ, যতটা এজ না তার থেকেও মনে হয়, দেখে মনে হয় অনেকটা বেশি এজ, আর ওয়েটটাও বেশি। আর আমি অ্যালো ভেরা জুসটা দেখি তো আমার খুব খাওয়ার ইচ্ছা, তো আমি কিভাবে খাবো, বা আমার হাই প্রেশার আছে, আমি ওটা কি খেতে পারবো? হ্যাঁ, ওটার সঙ্গে লেডিকেয়ারটা খাও, হাই প্রেশার কেন থাকবে, তোমার থেকে আমি অনেক বড়, তাই বললাম লিখে নাও, বলছি আমি। সেই তো ইচ্ছা মানে বলি, হ্যাঁ একে দিয়ে শুরু করো, রিঙ্কেল একদম প্রথমে, রিঙ্কেলটা পরে যাক, মুখের অ্যাশবোনও কিছু উঠবে কিনা আমি বলতে পাচ্ছি না, আগে দুটো জুস দি। প্রথমে তোমায় বলি, নতুন বছরে ফোনটা তুমি পেয়েছো, ভগবানকে তার জন্য থ্যাংকস, আর এইখানকার যারা ফোনটা ধরে দিচ্ছে তাদের থ্যাংকস জানাও। আর তোমাকে প্রথমে বলবো অঞ্জলি স্কারে অ্যালোভেরা খাও, সঙ্গে লেডি কেয়ার, হাই প্রেশার, লো প্রেশার, থাইরয়েড এগুলো কিন্তু লেডি কেয়ারে কমবে, তো সেই কারণে সকালবেলা মর্নিংয়ে খালি পেটে দু ঢাকনা অ্যালোভেরা জুস খাও অঞ্জলি স্কেয়ারের। আমার প্রত্যেকটার মধ্যে মুখ থাকবে, আমার ছবি দেখে নেবে, এখন কয়েকটা হয়তো অ্যালোভেরা জুস আর রয়েছে আর যেটার মধ্যে লোগো আছে, আমার মুখটা আর ছাপানো হয়নি, বাকি আবার প্রথমেও ছিল মুখ, পরেও আসবে, ওটা বাই মিস্টেক হয়েছে, আমার লোগোটা গোলাপি কালারে, ওটাও দেখে নিও। তো তোমরা প্রত্যেকে দু ঢাকনা মর্নিংয়ে খাবে, আর সঙ্গে সঙ্গে এক গ্লাস গরম জল সিপ সিপ করে খাবে, আধ ঘন্টা বাদে ব্রেকফাস্ট, ডিনারের এক ঘন্টা বাদে খেতে পারলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আধ ঘন্টা বাদে অঞ্জলি স্কেয়ারে অ্যালোভেরা জুস খাও, খেয়ে এক গ্লাস গরম জল সিপ সিপ করে খেয়ে শুতে যাও। আর লেডি কেয়ার খাবে প্রথম তিন দিন 10 ml হাফ কাপ গরম জলে, দুপুরে রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে, যাদের খুব তাড়াহুড়ো থাকবে তারা আধ ঘন্টা আগে খেয়ে নাও, ইভেন যদি দুপুরে খেতে না পারো মর্নিংয়ে খাও, সেটা একটু হোয়াটসঅ্যাপে জেনে নেবে। আর প্রথম তিন দিন 10 ml, আমি একটু ফোনটা ধরে বলছি, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, আমি মঞ্জু ঘোষ বলছি। মঞ্জুদির বয়স কত? আমার বয়স 64, আমি এর আগেও দুবার ফোন করেছি। আচ্ছা আচ্ছা, কি প্রবলেম বলো? আমার প্রবলেম কিছু নেই, আমি অ্যালোভেরা জুসটা, এই 14টা ফাইল বর্তমান চলছে, আর আপনি ওই রেডিকেয়ারটা খেতে বলেনি তাই আমি খাচ্ছি না। তা আমার এখন বর্তমানে মানে দুটো পড়তো, এক নম্বর হচ্ছে আমার সারা গায়ে তিলের মতো হয়েছে, কালো কালো, ওগুলো প্রবিদি ছিল না, আমার বাড়ির লোক তো বলছে খেও না খেও না, কিন্তু আমার তো জেদ আমি খাবোই। হ্যাঁ, আর খেয়ে যাও সব ঠিক হয়ে যাবে, বলো। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে আমার চুল কিন্তু বেশি একটা পাকেনি, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। আমার চুল কিন্তু পাকেনি, চুল পাকেনি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর ওই যে গোপটা আছে না, গোপের দিকটা দু চারটা চুল দেখছি সাদা, সেটা কি কোন দিকটা? এখানে তোমার তোমার কি হেয়ার আছে? না না নেই, কিন্তু আমার ওখানে দেখছি এখন হেয়ার হচ্ছে, সাদা সাদা হচ্ছে। ও সাদা সাদা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই সাদা। তোমার কি, তুমি কি মেনোপজ হয়ে গেছো? উনি ভুলভাল কথা বলছেন কি মানে, কিছু মনে করবেন না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনার প্রথমে বয়স বললেন, আমি লিখলাম 44, এখন আপনি বলছেন 64, একবার বলছেন 44, একবার বলছেন 45, একদম ভুলভাল হচ্ছে, হ্যাভ সাম প্রবলেম আমার মনে হয়। WhatsApp নম্বরে ফোন করো, করে ডিটেইলসটা বলো, তুমি উল্টোপাল্টা বলছো, মানে কিছু মিসকমিউনিকেশন আছে না, এইভাবে এটা থেকে ওটা, একদম একদম, অনেক সমস্যা এগুলো। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম 44 শুনলাম, আবার 64 হয়ে গেল, 64, আর ওর ওনার ইয়ে হয়েছে, পিরিয়ডস বন্ধ হয়েছে 65, মানে ভাবছেন যে বলবেন আজকে, আমি বলার পরে হয়তো এটাকে কপি করবেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে খুব পরিষ্কার ব্যাপার হচ্ছে এটা বড় স্টেপ, একটা স্টেপ, ওপেন ফোরাম যেখানে আপনি আপনার সমস্যা বলতে পারেন, কিন্তু সেটা একটা প্রফর্মেটিভ ওয়েতে বলতে হবে, এই হচ্ছে বিষয় না। অ্যাকচুয়ালি প্রথমে এই কম্পিটিশন মার্কেটে তিনটে নিয়ে আসাটা কিন্তু মনে খুব পাওয়ার থাকতে হবে,
কারণ এত বড় একটা কম্পিটিশন মার্কেটে আমি অ্যালোভেরা জুস লেডিকেয়ার জুস হেনা নিয়ে হাজির হয়েছিলাম। তারপরে তোমরা ভালো আছো বলে তোমাদের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট পরপর আনছি। কত প্রোডাক্ট, অবশ্যই অঞ্জলি স্কেয়ার, একদম অঞ্জলি স্কেয়ারের হাতটা ধরে রাখো, ভীষণ ভালো থাকবে। আমি আমার চেষ্টা থাকবে তোমাদের ভালো রাখা, একদমই। আচ্ছা যাই হোক, তুমি একে বলো রিঙ্কেল এসেছে, সাথীকে বলছিলে। আচ্ছা যেটা বলছিলাম সাথী, তোমাকে লেডিকেয়ারটা খাওয়ার নিয়ম আছে, প্রথম তিন দিন 10 ml হাফ কাপ গরম জলে, তারপরের তিন দিন মানে 4th, 5th, 6th পরের তিন দিন 15 ml হাফ কাপ গরম উষ্ণ গরম জলে, 6 দিন হয়ে গেল 7 দিন থেকে 30 ml হাফ কাপ উষ্ণ গরম জলে। সকালে যদি অফিসে যাওয়া মানে তারা থাকে তাহলে অ্যালোভেরা খাওয়ার আধ ঘন্টার মধ্যে লেডিকেয়ার খেয়ে নাও, সে তোমরা বুঝে হোয়াটসঅ্যাপে ফোন করে জেনে নাও, না তো নিয়ম হচ্ছে দুপুরে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে এইভাবে খেয়ে যাও। প্রথম তিন দিন 10 ml পরের তিন দিন 15 ml 7 দিন থেকে 30 ml খেয়ে যাও, ভীষণ ভালো সবাই আছে, তোমরাও ভালো থেকো। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি তেঘরিয়া থেকে বলছি। ম্যাডাম এর নাম আর বয়স? আমার অ্যাকচুয়ালি আমি আমার ছেলের ব্যাপারে একটু। আচ্ছা আচ্ছা, তাহলে ছেলের নাম বয়স বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সায়ক। সায়কের বয়স? হ্যাঁ, বয়স হচ্ছে 31। বলুন, বলো। আচ্ছা, ওর না প্রচন্ড চুল ছিল মাথায়, মানে খুবই, এখন না এই ওর এই হেয়ার লাইনটা না অনেকটা রিপিট করে গেছে, স্পেশালি দুটো সাইডে ওর দেখছি অনেকটা চুল সরে গেছে আর কি। কেন এটা হওয়ার কারণটা কি, ওর কি কোনো ভারী অসুখ হয়েছিল? না না না, হেলমেট স্ট্রেস আছে ওর অনেক, নানা রকম মানে। আচ্ছা, মানে মেন্টাল প্রেসার। হেলমেটে যেরকম। আচ্ছা আচ্ছা, আর হেলমেট পরে কি? না, এখন আগে হেলমেট পরতো, সে 2-3 বছর আগে। আচ্ছা, তো তখন ওর চুল ওটা স্টার্ট হয়েছিল, তারপরে আমি ওকে ওই ডক্টর দেখি না, মিনটপ 5% ওকে লাগানো হয়েছিল, তাতে চুল পড়াটা খানিকটা রেস্ট্রিক্ট ছিল। এখন ছেলে আমার কাছে থাকে, মানে আমার সঙ্গে থাকে না, আমার কাছে থাকে না মানে ওরা ইউএসএ তে থাকে, কিন্তু আমাকে যেভাবে হোক ওকে মেডিসিনটা একটু পাঠাতে হবে আর কি। তো আমি ওকে কি ওষুধ দিলে ওর এটা, মানে কি করলে ওর এটা? তোমাকে আমি প্রথমেই বলি, আমার এটা কোনো ওষুধ না, এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, আমি বলছি লিখে নাও, বাকি অন্য কোনো ওষুধ চলবে না, আর যদি কোনো ওষুধ দাও আমারটা করবে না প্লিজ। না না, ওষুধ এখন আর দিচ্ছি না তো, মানে এখন দিচ্ছি না, একটু বলো ওটাই, মানে বিশ্বাস রাখি এটা দিয়ে, ব্যাস ব্যাস একদম পরিষ্কার কথা। হ্যাঁ, আমি বলছি লিখে নাও ভালো করে, মানে চুল ওঠার সমস্যা, হেয়ার লাইনটা অনেক বেশি গ্যাপ ফাঁকা হয়ে যাচ্ছে আর কি, আর এখন বাইরে থাকে আর কি। তো যাই হোক, আমরা ওই সাথীটা শেষ করে নিই। ও রিঙ্কেল এসছে, আমি অ্যালোভেরা লেডিকেয়ার বলেছি তো, উনি আগে খাক, 10-12টা খাওয়ার পর র্যাশ বোনও বেরোতে পারে। আমি সাথীকে বলবো এই দুটো খাও, মুখে কিন্তু র্যাশ বোনও বেরোতে পারে ভেতরে ব্যাড টক্সিন থাকলে, তো সেই জন্য আমি এখন কিছু প্রোডাক্ট দিলাম না, হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে প্রোডাক্টটা নিয়ে নিও। ঠিক, সায়কের কি চুল নিয়ে বলবে কিছু? হ্যাঁ বলে দিই, সায়ককে বলে দিই প্রথমেই তুমি মা। দিদি আমার তো কিছুদিন আগে ইউটেরাস অপারেশন হয়েছে, এমনিতে আমার 8টা অপারেশন সারা শরীরে। কি হয়েছে? কি হয়েছে? ইউটেরাস অপারেশন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কতদিন হলো? এই 4 মাস। 4 মাস হয়েছে। ওষুধ খাচ্ছ? হ্যাঁ, এখন আমার একটা হরমোনের ওষুধ। হ্যাঁ বলুন। আর এমনিতে আমার সুগার আছে, থাইরয়েড আছে। হলো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার সুগারও আছে, থাইরয়েডও আছে। শুনলাম। হ্যাঁ, আমার এমনিতে তো 8টা অপারেশন, তো আমি অনেক কিছু খেতে পারি না। বাবা, আমি কি অ্যালোভেরা জুসটা খেতে পারবো? হ্যাঁ অবশ্যই খেতে পারবে, কিন্তু ডাক্তারের যে ওষুধগুলো আছে ওগুলোর সঙ্গেই খাবে, কেন ইউটেরাস অপারেশন হয়েছে। পুরো ওষুধের কোর্স কবে শেষ হবে? হ্যাঁ, আমাকে 1 বছরের জন্য দিয়েছে, এরপরে আবার দেখাতে হবে, তারপর কি করবে তো জানি। তো আমি একটা কথা তোমায় বলি, ওষুধ খাচ্ছ খাও, সঙ্গে অ্যালোভেরা লেডিকেয়ার খেলে কোনো প্রবলেম তো হওয়ার কথাই না, সেই জন্য বলবো অ্যালোভেরা সকালবেলা 2 ঢাকনা খেয়ে নাও, 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে, আধ ঘন্টা বাদে যে ওষুধ বেশি সঙ্গে চলবে, আর ডিনারের 1 ঘন্টা বাদে আবার অ্যালোভেরা জুস 2 ঢাকনা অঞ্জলি স্কেয়ারে খেয়ে 1 গ্লাস গরম জল আস্তে আস্তে খেয়ে শুতে যাও, এইটা করো। তারপর 1 বছর গেলে লেডিকেয়ারটা খাওয়া ধরো, সঙ্গে তো অ্যালোভেরা তো কন্টিনিউ করেই যাও, ভীষণ ভালো থাকবে, কেন অনেক ওষুধ খাচ্ছ, কত দেব, একটাই খাও। বেশ, ফোন রয়েছে আরেকজনের। হ্যালো, কে আছেন? হ্যালো,
হ্যাঁ নমস্কার, নাম? হ্যাঁ লাবণী মজুমদার। হ্যাঁ নবনী, লাবণী, লাবণী, লাবণী মজুমদার। আচ্ছা আচ্ছা, লাবণীর বয়স কত? 25। বলুন বল কি প্রবলেম বল। হ্যাঁ প্রবলেম হলো এমনি স্কিনটা আমি নরমালি এখন গ্রীষ্মকালে নরমাল থাকে আর শীতকালে একটু ড্রাই হয়ে যায়। আচ্ছা আমি কি ব্যবহার করব আপনার প্রোডাক্ট? কোনো র‍্যাশ বোনো কিছু নেই তো? না না না, লিখে নে বলছি। আচ্ছা ওনার ছেলেরটা বলে নি। হ্যাঁ ছেলের চুল, ছেলের চুল উঠে আছে। প্রথমেই বলো তুমি মা অ্যালোভেরা জুস যেটা অঞ্জলি স্কেয়ারে আছে এই জুসটা নিয়ে খাওয়াও, ওকে পাঠিয়ে দাও, মর্নিংয়ে খেতেই হবে, দু ডাকনা মুখে ঢেলে দেবে। যদি ওখানে গরম জল না পায় তো একটুখানি ঠান্ডা জলই খাবে, কিন্তু গরম জলটা খেলে ভীষণ ভালো। আর আধ ঘন্টা বাদে ব্রেকফাস্ট করবে, ডিনারেরও আধ ঘন্টা বা এক ঘন্টা বাদে অ্যালোভেরা জুসকে একটু গরম জল খেলে ভালো। এবারে চুলের জন্য লিখে নাও, চুলের হচ্ছে 4 দিন রাতে পিওর অ্যান্ড শিওর অঞ্জলি স্কেয়ারে হেয়ার টনিক, 1 দিন অল্টারনেট, মানে আজকে লাগাবে তো কালকে ভাইটালাইজার লাগাবে, পরশু লাগাবে আবার হেয়ার টনিক। পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক মার্কেটে এসে গেছে, এটা 4 দিন রাতে 1 দিন বাদে বাদে লাগাবে, বাকি গ্যাপ যে যাবে 3 দিন, 4 আর 3 এর 7 দিন, 1 সপ্তাহ, ওই 3 দিন অ্যালোনিকা ভাইটালাইজার লাগাবে। ও জাস্ট স্প্রে করে করে লাগাবে আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নিজে একটু মাসাজ দেবে। আর এই চিরুনিটা নেবে, এই চিরুনিটা ছেলেকে দাও, এটা কিন্তু ট্রিটমেন্ট চিরুনি, পাতি নিম কাঠের নিম উডের চিরুনি না, এটা এইটাই কালোটা হচ্ছে কেন্দু উড, এটা হচ্ছে শিশম উড, ইন্ডিয়াতে বলা হয় রোজ উড, এটা একটা ট্রিটমেন্ট চিরুনি আমি এনেছি, এটা নিয়ে ও চুল আসতাবে রেগুলার। আমার হেয়ার টনিক হেয়ার ভাইটালাইজার লাগানোর পর বজ্রাসনে বসবে, যদি বজ্রাসনে পা মুড়ে বসতে না পারে এমনি বসবে, পেছন থেকে সামনে 10 বার, সামনে থেকে পেছনে 10 বার, 20 বার চুলটা আসতাবে, বা চুল ওঠে কি না আমি দেখবো, বাপ বাপ করে উঠবে। একটু মেনটেন করুক শুধু এটা দিয়ে, অন্য কিছু আমার সাথে করবে না, এইটা করুক। আর যদি মাথায় খুশকি থাকে তাহলে হেনাটাও পাঠিয়ে দেবে, এটা 10 দিন বাদে বাদে মাসে 3 বার গরম জল দিয়ে রাতে ভেয়াতে হবে, সকালবেলা স্ক্যাল্পে লাগাবে, আধ ঘন্টা ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট, সপ্তাহে মানে 10 দিন বাদে বাদে করবে, এইটা করুক। আর অবশ্যই তোমাকে শ্যাম্পু করতে হবে, অ্যালোমেরি শ্যাম্পু 2 দিন করতে হবে, সোম শুক্র, আর মাঝখানে একটা দিন বুধবার অঞ্জলি স্কেয়ারের সব নেবে অ্যালোট্রি শ্যাম্পু। প্রত্যেকটা প্রোডাক্টে আমার ছোটো করে মুখ থাকবে, উইদাউট মাই ফেস কোনো প্রোডাক্ট নেবে না, এটা অঞ্জলিস বলে আরেকটা প্রোডাক্ট এসছে আমি আনার পর, তোমাদের এই জন্য বারবার সাবধান করি, এটা আমার মুখ দেখে নিও, ভীষণ ভালো থাকবে ছেলে, চিন্তা নেই। বেশ, যারা ফোন করবেন সরাসরি অনুষ্ঠানে তাদের ফোন অবশ্যই নেব, সমস্যাগুলো শুনবো। যারা অলরেডি আরেকজন ফোনে চলে এসেছেন, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো স্যার নমস্কার, ম্যাম নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে সীমা বিশ্বাস বলছি। হ্যাঁ রুমাদির বয়স কত? বয়স হচ্ছে 27। 27, বলো কি প্রবলেম? ম্যাম আমার মুখে কোনো গ্লো নেই, মুখের মধ্যে হচ্ছে র‍্যাশ, ঠোঁটের উপরে নিচে। এই বয়সে গ্লো নেই? খুব দুঃখ পেলাম পয়লা বৈশাখে তো শুনে, ঠিক আছে বলছি, লিখে নে, লিখে নে, ঠিক হয়ে যাবি। আচ্ছা বয়স প্রায় কাছাকাছি, দেখো লাবণী এবং রুমা দুজনেই বলো, লাবণী নরমালি মেইনটেনেন্স চাইছে, নরমাল আছে, হ্যাঁ নরমাল, আর রুমার তো গ্লো নেই, র‍্যাশ র‍্যাশ বনো ভর্তি মুখে। আচ্ছা রুমার লাবণীকে তো এক হবে না, তবু আমি একসাথে জবাব উত্তর দিচ্ছি আলাদা আলাদা ভাবে। যার মুখে র‍্যাশ বনো আছে সে অ্যালো ক্লিন ফেস ওয়াশ দিয়ে মুগ্ধ, সকাল বিকেল রাত্রে বাইরে থেকে বাড়িতে ফিরে দিনে 3-4 বার অ্যালো ক্লিন ফেস ওয়াশ সবুজ রঙের অয়েলি স্কিন লেখা থাকবে। যার মুখে র‍্যাশ বনো সে কিন্তু ওইটা দিয়ে এক্ষুনি যে ফোন করলে ওই অ্যালো ক্লিন ফেস ওয়াশ সবুজটা দিয়ে মুগ্ধ হবে। আর যে নর্মাল স্কিন মেনটেন করবে, নামটা কি? লাবণী। হ্যাঁ লাবণীকে বলবো পাপাইয়া ফেস ওয়াশ অঞ্জলি স্কেয়ারের, এটা দিয়ে মুগ্ধ সব মানে দিনে 3-4 বার। এবারে যার মুখে র‍্যাশ বনো সে কোনো টোনার দেবে না। আর তুমি যে নর্মাল স্কিন মেনটেন করতে চাইছো, তুমি রোজ ওয়াটার, অ্যালো রোজ ওয়াটার আমাদের চলে এসছে, ওটা দিনে 2 বার সকাল বিকেল একটু তুলোয় ভিজিয়ে ড্যাব ড্যাব করে গালে কপালে থুতনিতে নাকে লাগিয়ে তুলো ফেলে দাও। এর ওপর দিয়ে যে তোমার নর্মাল স্কিন সে অ্যালোসান ডে ক্রিম উইথ টার্মারিক এটা মাখো, এটা মাখবে সকালে বিকেলে, রোদও যেতে পারবে এমনিও মেখে যেতে পারবে, একটা দারুণ গ্লো পাবে।
আর যার মুখে র‍্যাশ বনো সে অ্যালোপিওর জেল মাখবে সকালে বিকেলে রাতে, এই তিন টাইম এটাই মাখবে অ্যালোপিওর জেল, হোয়াইট কালারের। এখন তোমরা দেখতে পাবে না কিন্তু ভেতরে হোয়াইট কালারেরই অ্যালোপিওর জেল আছে, ঠিক আছে? তোমাদের জন্য আমি যে আগের যে কৌটোটা ছিল ওটা বাইরের থেকে আনতে হতো, এখন এটা এখান থেকে বানাচ্ছি বলে, কিন্তু ভেতরে হোয়াইট কালারই, আমি কোনো গ্রিন রং মেশাচ্ছি না, কাজে হোয়াইট কালারই থাকবে। তো অ্যালোপিওর জেলটা মাখো এবারে। আর যে যার মুখে পিম্পলস আছে সে রোদে গেলে মার্কেটে আমার পুরনো SPF 20 জেল ফার্মে যদি পেয়ে যাও সানস্ক্রিন নিয়ে নেবে, আর যদি ওটা না থাকে আমি আর 20টা বানাচ্ছি না, SPF 30টা মাখবে। আর এখন যে নাকি নর্মাল স্কিন মেনটেন করবে সে অ্যালোসান ডে ক্রিম যেটা উইথ টার্মারিক, এটা মেখেই রোদে যাবে, এটাই প্রোটেকশান দেবে, ভীষণ ভালো থাকবে। আর যে নর্মাল স্কিন মেনটেন করছো সে রাত্রে অ্যালোসাপ নাইট ক্রিমটা মাখবে, অবশ্যই মাখবে উইথ সিরাম, 1-2 ফোঁটা সিরাম দিয়ে মাখবে, ভীষণ ভালো থাকবে। আর যেটা 10 ক্লিয়ার স্ক্রাব আছে যে নর্মাল স্কিন, সে 3 দিন স্ক্রাবিং করে স্নান করো, অয়েলি স্কিন আমি আর কিছু দেবো না। আর দুজনেই অ্যালোভেরা জুস খাও মর্নিং আর রাত্রে। কীভাবে খাবে একটু হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, বারবার আমি বলি, এটা নিয়ে আর বলছি না। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নাম কি? আমার নাম হচ্ছে কি, শোনা গেল না, কি নাম? আমার নাম রূপ, মাতাভাঙা বাড়ি, কোথা থেকে বলছেন? তুমি একটু বাইরে এসো, বাইরে এসো, তোমার কথা ভেঙে যাচ্ছে, বাইরে এসো। আছেন? হ্যালো, হ্যাঁ এবার বলুন, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে, আচ্ছা আমার মনে নাম শুনতে গেলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, যাও কি প্রবলেম বলুন। আচ্ছা মাথা ভাঙা যাদের ফোনে প্রবলেম হচ্ছে না তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, কিন্তু এগুলো মনে করবেন না যে আপনাদের জন্য অঞ্জলি। না না, একটা কথা বলে দিই, যাদের ফোন এখানে পর্যন্ত পৌঁছচ্ছে না কোনো কারণে, তারা হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, করে ডিটেইলসটা বলে জেনে নাও। একদম। কে আছেন ফোনে? পরের ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি, নাম কি? আমার নাম রূপা সামন্ত। রূপা দি বয়স কত? 42 বলুন ম্যাডাম। ভালো, কি প্রবলেম? আমার প্রবলেমটা হলো গায়ে না, গায়ে আর পায়ে কালো কালো ছোপনো দাগ হয়ে যাচ্ছে। গালে? গায়ে, মানে পায়ে আর হাতে। গায়ে আর হাতেও? পায়ে, পায়ে আর হাতে। পায়ে হাতে? আচ্ছা, আর আর ঘাড়ের দিকটা একটু। আচ্ছা, এটাই প্রবলেম তো? হ্যাঁ। আর আমার মেয়ের একটা সমস্যা আছে। বলো মেয়ের বয়স বলো। মেয়ের হলো এই 17। হুম। ওর প্রচন্ড হাড়ে খুশকি, খুশকি আর গালের মধ্যে মানে সাদা সাদা মতো হয়েছে। গালে তো হবে, এত খুশকি থাকলে গালে সাদা তো হবেই। কোনো গুড়ি গুড়ি দানা আছে? ব্রণ? না না না, ওইসব কিছু নেই, দানা ফানা নেই। আচ্ছা লিখে নাও, বলছি। চলো, ওনার তো গায়ে হচ্ছে কালো কালো দাগ, ছোপ ইত্যাদি হাতে এবং গায়ে। আগে এটাই বলো, কালো দাগ নিয়ে আমরা বহু বলি। যাদেরই গায়ে কালো দাগ, প্রথমেই বলবো অ্যালোভেরা জুস খাও, মর্নিং এ 2 ঢাক না, 1 গ্লাস গরম জল, আধ ঘন্টা বাদে ব্রেকফাস্ট, রাতে ডিনারের 1 ঘন্টা বা আধ ঘন্টা বাদে অঞ্জলি স্কেয়ার অ্যালোভেরা জুস খাও, 1 গ্লাস গরম জল সিপ সিপ করে আস্তে আস্তে খেয়ে শুতে যাও, অর্ধেক কালো দাগ চলে যাবে। এরপরে বলছি আমি। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি দুর্গাপুর থেকে স্বাগত রায় বলছিলাম। স্বাগত, বয়স কত? 32 বলুন। ভালো। হ্যাঁ, আমি অঞ্জলি স্কেয়ার আমি দেখি কিন্তু ইউজ এখনো করা হয়নি। তো আমার গালেতে, সারা গালে যে ছোট ছোট তিল, কালো তিল তিল হয় না, সেইগুলোতে ভর্তি হয়ে গেছে, ওইগুলোর জন্য কি করা যেতে পারে? বয়স কত? বয়স 32। এতদিন ধরে তুমি দেখছো কিন্তু কিছু করনি, এই তিলটা? ম্যাম কিছু করা হয়নি, তিলটা আরেকটু বাড়তো, তিলটা কালো তিল তিল ভর্তি হয়ে গেছে। ওইটাই তো বলছি, তিলটা আরেকটু বাড়তো 40-এ ফোন করতে আমাকে। তুমি গালে হাত দিয়ে দেখেই যাও আর ইউজ করো না, তিল বাড়তেই থাকছে। তিলের জন্য প্রথম কথাই বলছি, তিলের জন্য কিন্তু একটু ট্রিটমেন্টের দরকার, পরে যোগাযোগ করো। আর মুখে কোনো গুড়ি গুড়ি দানা বা ব্রণ কিছু নেই তো? না ম্যাম, ওইসব কিছু নেই। ব্যাস, নর্মাল স্কিন না ড্রাই? নর্মাল স্কিন বলছি, লিখে নাও। আচ্ছা, কালো দাগ বডিতে, তাকে বলছিলাম অ্যালোভেরা জুসটা খেয়ে যাও, ডিটেলসটা আমি অ্যালোভেরা লেডিকেয়ার নিয়ে এখানে বলবো না, আর ফোন করো হেল্পলাইন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে জেনে নাও। এখানে তোমরা কি ইউজ করবে ওটা আমি বলে দিচ্ছি, সপ্তাহে 3 দিন
টেন ক্লিয়ার স্ক্রাব দিয়ে বডি ভিজিয়ে মুখ ভিজিয়ে পুল ফুল বডি মুখ হালকা হাতে অঞ্জলি স্কেয়ারের টেন ক্লিয়ার স্ক্রাব এটা দিয়ে স্ক্রাবিং করে স্নান করো তিন দিন, একদিন বাদে বাদে তিন দিন। আর এবারে বলবো অ্যালো ওয়াশ বডি ওয়াশ, এটা সপ্তাহে চার দিন। একটা নরম লুফা কিনে নেবে, পুরো জল দিয়ে নরম লুফাটা ভিজিয়ে নাও, দু তিন ফোঁটা দিয়ে পুরো বডি একদম ভালো করে রাবিং করে স্নান করো। ওটা আবার মুখে দেবে না, ওটা শুধু বডিতে। আর টেন ক্লিয়ার স্ক্রাবটা তিন দিন, ওটা মুখে বডিতে, এইভাবে করো। এবার যার বডি পায়ে কালো দাগ পড়েছে, অ্যালোভেরা জুস তো খাচ্ছই, সঙ্গে টেন ক্লিয়ার ক্রিম নাও, সপ্তাহে চার দিন সন্ধ্যের দিকে পুরো পায়ে লাগাও, বডিতে যেখানে যেখানে কালো দাগ লাগাও, আধ ঘন্টা ওয়েট করো, ঠান্ডা জলে টাওয়েল ভিজিয়ে মুছে নাও, নিয়ে রাত্রিবেলা করছো এটা, বডি অয়েলটা অল্প অল্প করে লাগিয়ে ভালো করে এটা ম্যাসেজ করো, মিশে যাবে, শুতে চলে যাও। এটা করো রোদে গেলে এসপিএফ বডি লোশনটা, ওটা এসপিএফ পুট করা আছে, ওটা মেখে অবশ্যই রোদে বেরোবে, ভীষণ ভালো থাকবে, জুসটা খেয়ে যাও। আরেকটা ফোন নিয়ে কে আছেন? হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি নৈহাটি থেকে অপর্ণা ভট্টাচার্য বলছি। অপর্ণাদির বয়স? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 57। ওকে, বলুন। ভালো। হ্যাঁ বলছি, আমার না পেট ক্লিয়ার হয় না, আমি দিদির কথা, আমি অ্যালোভেরা জুস খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কফাইল কফাইল হয়েছে। হ্যালো, আমি একটা কথা বলি, অ্যালোভেরা জুস খাচ্ছো, ভেরি গুড, এটা খেলেই যে পটি হবে তা না, খেয়ে যাও, পাঁচ ছটা ফাইল খাওয়ার পর থেকে দেখবে পটিটা ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকের হচ্ছে, তোমারও হবে, আর ভীষণ ভালো থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন। এই যে একে একটু বলে দাও, ওই যে খুশকি আর গালের সাদা সাদা দাগ হচ্ছে, 17 বছরের মেয়ের উপায়। খুশকি গালের সাদা সাদা দাগ বলার আগে আমি একটু বলে দিই, পেন কাতানি রেডি হও, অঞ্জলিজ আমার যেটা বিউটি ক্লিনিক, এখানে এলে কিন্তু একটা কোর্সে এই পয়লা বৈশাখ উপলক্ষে বিরাট ছাড় যাচ্ছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে জেনে নাও কী পাবে, আর কদিন ক্লাস কী বৃত্তান্ত সব জেনে নাও। আর ব্রাইডাল বিয়ের কোণের একটা বিরাট ছাড়, ওটাও প্যাকেজ সিস্টেম করে দিয়েছি, সঙ্গে যে আসবে তার কিন্তু হেয়ারস্টাইলটা ফ্রিতে করে দিই আমরা, যেই মেয়েটি তাকে নিয়ে আসে, একজনের হেয়ারস্টাইল ফ্রিতে করে দিই, এটা কিন্তু চলছে আমার, তো এটা একটু তোমরা জেনে নিও, আর মেয়েরা নিজের পায়ে দাঁড়াও ভালো মতো শিখে। আর আমি খুব নমিনাল চার্জ নিই, তারপরও একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছি। একদম, আমি পার্লার অ্যাড্রেস বলে দিই, অঞ্জলিস বিউটি ক্লিনিক অ্যান্ড ইনস্টিটিউশন, 58/29 প্রিন্স আনোয়ার শাহ রোড, লেক গার্ডেন, কলকাতা 45, 8017036117 হচ্ছে নাম্বার, হেল্পলাইন নাম্বার আর কি, মানে অঞ্জলিস কেয়ারের, অঞ্জলিস বিউটি ক্লিনিক এবং ইনস্টিটিউশনের নাম্বার এটা, 8697144959 এই হচ্ছে নাম্বার। আমি সঙ্গে অঞ্জলিস কেয়ারের হেল্পলাইন নাম্বার, ট্রেড এনকোয়ারি আর হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি। আবারও বলছি, আমি বলার সাথে সাথে যদি কেউ নোট করতে না পারেন তা তাদের জন্য এই যে স্ক্রিনের মধ্যে দেখুন, কালো আর সবুজ দিয়ে লেখা যাচ্ছে, কন্টিনিউয়াস পুরো প্রোগ্রামটা জুড়ে যাচ্ছে, এখান থেকে তুলে নিন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 8697989605, ট্রেড এনকোয়ারি নাম্বার হচ্ছে 9051489900, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051431100, এই হচ্ছে নাম্বার, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে হবে। দিদি বলো, ওই খুশকি গালে? আচ্ছা, খুশকি যার আছে, যার গালে সাদা সাদা ছোপ হয়েছে, খুশকি হলে ভাই হবেই, তো আগে খুশকি কমাও। অ্যালোট্রি শ্যাম্পু অঞ্জলি স্কেয়ারের দুদিন শ্যাম্পু করবে তোমার মেয়ে, সোম শুক্র, মাঝখানে একটা দিন বুধবার অ্যালো মেরি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে, তিন দিনই শ্যাম্পু করার পর চুল ধুয়ে চিপে নেবে, তারপর নিচের লেন্থে অ্যালোভিটা কন্ডিশনার লাগাবে অল্প করে, স্ক্যাল্পে লাগাবে না, এক সেকেন্ড ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট। এবার রাত্রিবেলা এখন কোনো অয়েল দেব না, আমার অয়েলটাতে চুল খুব লম্বা হয়, পরে দেব। রাত্রিবেলা চার দিন মাখবে পিওর অ্যান্ড শিওর অঞ্জলি স্কেয়ারের হেয়ার টনিক, এটা তুমি মা তুমি লাগিয়ে দেবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে দেবে, আর বাকি তিন দিন অ্যালোনিকা ভাইটালাইজার লাগাক। আর হেনা করবে, যেহেতু খুব খুশকি, প্রতি সপ্তাহে রাত্রিবেলা হেনা গরম জল দিয়ে ভিজিয়ে দাও, মর্নিংয়ে স্ক্যাল্পে লাগাও, পুরো স্ক্যাল্পটায়, চুলে লাগাতে হবে না, লাগিয়ে আধ ঘন্টা ওয়েট করে জল দিয়ে ওয়াশ আউট। আর প্রত্যেক দিন মেয়ে সেই টনিক লাগাক বা ভাইটালাইজার লাগাক, রাত্রিবেলা বজ্রাসনে বসে এই চিরুনিটা দিয়ে চুলটা আসতে হবে অবশ্যই, এটা সামনের থেকে পেছনে বা পেছন থেকে সামনে, এই যেভাবেই হোক বা পেছন থেকে আগে করলো সামনের থেকে পেছনে পরে করলো, দশ দশ কুড়ি বার আসতে হবে, এটা একটা ট্রিটমেন্ট চিরুনি, ব্লাড সার্কুলেশন হবে। আর এটা যদি তোমরা হেয়ার টনিক বা ভাইটালাইজার লাগানোর আগেও আসতাও ভীষণ ভালো, তারপরে ওগুলো লাগাও, তারপরে আবার আরেকবার আসতাও, চুল দেখবে কীরম থাকে, এটা মেয়েকে করাও, ভীষণ ভালো থাকবে।
আর টাইম আছে না? টাইম আর নেই, টাইম নেই। মুখের যেটা সাদা দাগ একটু হোয়াটসঅ্যাপে ফোন করে জেনে নাও। ওটা আর ওই পেটের সমস্যাটা নিয়ে আমরা প্রত্যেকদিন আলোচনা করি। আমার পেটের সমস্যা, অ্যালোভেরা জুস খেলে, অ্যালোভেরা জুস খাওয়া শুরু করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি একটাই থাক, একটাই পরিবার হবে, সেটা হচ্ছে অঞ্জলিদির পরিবার, অঞ্জলি স্কেয়ারের পরিবার। নমস্কার, নমস্কার।